নমস্কার, আমি নয়না, আর আপনাদের সবাইকে নয়না ঝুমে স্বাগত জানাই। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম চিলি বেবি কর্ন। বেবি কর্নের যে কোনো আইটেম আমাদের কাছে খুবই সুস্বাদু, আর এটা যদি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে হয় তাহলে জমে যায়। চলুন তাহলে আজ সময় নষ্ট না করে চটপট দেখে নিই চিলি বেবি কর্ন। বেবি কর্ন বানানোর জন্য এখানে বেবি কর্ন নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে তার উপরে দিয়ে দিলাম বেবি কর্নগুলো। কর্নগুলোকে খুব বেশি সেদ্ধ করে নিতে হয় না, এগুলো এমনিতেই নরম, তাই একটুখানি সেদ্ধ করে নিলেই হবে। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জাস্ট একবার ফুটে উঠেছে, এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি। অফ করে এটাকে জল থেকে ছেঁকে নেব। এবার এটাকে আমি মেরিনেট করে নেব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লবণ। লবণটা দেখেই দেবেন, কারণ সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম আগেই। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে মিক্সড করতে করতে যদি মনে হয় এটা খুবই শুকনো আছে, তাহলে এর সঙ্গে একটু জল দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো জল নিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। তবে মনে রাখবেন এখানে খুব বেশি জল দিয়ে দেবেন না। দেখুন এটা মিক্সড হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 1 বাটি জল নিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে গুলে রেখে দেব, এটা রান্না করার শেষের দিকে কাজে লাগবে। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা বেবি কর্ন এখানে দিয়ে দিচ্ছি। আর এই বেবি কর্নগুলোকে একেবারে ডিপ ফ্রাই করে নিতে হবে, আর এটাকে তত সময় ভেজে নিতে হবে যত সময় না এর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আর এটা একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে নিলে এটা খেতে খুবই ক্রিস্পি হয়। আর এটা চিলি বেবি কর্ন বানানোর আগেই হাফ শেষ হয়ে যায় এভাবে ক্রিস্পি বলে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কালার চলে এসেছে, একেবারে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। সবগুলো বেবি কর্ন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের ওপরেই এখানে দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে চৌকো করে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো চৌকো করে কাটা। আর এটা ভাজতে ভাজতে একটা একটা পাপড়ি খুলে যাবে, এটা আলাদা করে খুলে নেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটাও চৌকো করেই কেটে নিয়েছি। এবার সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিলাম 1/2 টেবিল চামচ। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ আমি 2 বারই দিয়েছিলাম, কর্ন সেদ্ধ করার সময় আবার মেরিনেট করার সময়। আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর আপনারা যদি না চান এখানে শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। এবার সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এমনিতেই দেখতে পাচ্ছেন এটা কতটা কালারফুল হয়েছে, ধীরে ধীরে আরও কালারফুল হয়ে যাবে। এখানে দিলাম 1 টেবিল চামচ চিলি সস। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সয়া সস। টমেটো সসটা আমি এখানে একটু বেশি পরিমাণে দেব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কর্ন। বেবি কর্নগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এমনিতে কতটা কালারফুল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি, কারণ চিলি বেবি কর্ন একটু মিষ্টিই ভালো লাগে, তাই এখানে হাফ টেবিল চামচ চিনি দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সড করে রাখা কর্নফ্লাওয়ারের জল। এটাকে দিয়ে কন্টিনিউ আমি এভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখুন নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা কতখানি ঘন হয়ে গেছে। এটাকে এভাবে ছেড়ে দিতে পারেন বা আর একটু শুকনো করে নিতে পারেন। এবার আমি গ্যাস অফ করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রেডিও হয়ে গেছে চিলি বেবি কর্ন। তো বন্ধুরা, এটাকে পরিবেশন করুন গরম গরম ভেজ পোলাওয়ের সঙ্গে। আর এই ভেজ পোলাওয়ের রেসিপি আমার পরের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, আর লিঙ্কটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।